ভিডিওতে যে সকল তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা সম্পূর্ণ আমি নিজে দেখেছি, জেনেছি, তারপরেই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওয়ে কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। অনেক দিন পর একটা ইচ্ছে পূরণ হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। আজকে কোনো রকম মেকআপ ব্লগ নয়, আজ যাব মায়ের কাছে পুজো দিতে। তো তার জন্যে তার আগের দিন সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম ফল নিতে। মা বললো পাঁচ রকম পাঁচটা ফল নিয়ে আসার জন্য। তো যথারীতি মায়ের কথা অনুযায়ী চলে গেলাম ফল আনতে। সিজনের ফল আম, সেটা তো নিতেই হবে, তো সেটাই বেছে বেছে নিচ্ছিলাম। এদিকে দেখো প্রায় কয়েক রকম ফল নেওয়া হয়ে গেছিলো। এইটা ছিল পরের দিনের, 4:51 বাজে ভোর, প্রায় রেডি হয়েই গেছি। এখন ঝটপট বেরিয়ে পড়ব স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা গেছিলাম 5:20 নাগাদ আমাদের এখানে যে ট্রেনটা আছে সেটাতে। তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে মায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো, তো অবশ্যই আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করো, কারণ প্রচুর পরিমাণে লাইন পড়ে। তো কথা বলতে বলতে এদিকে চলে এসেছি স্টেশনে। স্টেশনে আসার পর এক বন্ধুর সাথেও দেখা হয়েছিল, তার সাথে একটু কথাবার্তা বলে নিলাম, তারপর ঝটপট উঠে পড়েছি ট্রেনে। সকালবেলার আকাশ, ফুরফুরে হাওয়া, জাস্ট অসাধারণ লাগছিল। মনে যে কী একটা শান্তি কাজ করছিল কি বলবো। যাই হোক, আর বেশি কথা বাড়াই না, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের করে নিও, কাছের করে নিও, অবশ্যই আমার সাথে থেকো, খুব দরকার তোমাদের ভালোবাসা আমার। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো আমি যেহেতু কাটোয়া লোকাল ধরেছিলাম, কাটোয়া লোকাল ধরে আমি নেমেছি চুঁচুড়া স্টেশনে। এখান থেকে এখন টোটো ধরে আমরা সোজা যাব ফেরিঘাট। যারা যারা আমার ভিডিও দেখে কাটোয়া লোকালে ট্রেনে করে যাবে, তারা চুঁচুড়া স্টেশনে নেমে চুঁচুড়া স্টেশন থেকে টোটো ধরে বলবে ফেরিঘাট যাব। আর ফেরিঘাট থেকে তারপর ওই যে টিকিট, লঞ্চের টিকিট কেটে আমরা চলে যাব নৈহাটি। সেখানে গেলেই পৌঁছে যাব আর দেখা পাবো মায়ের। একটা কথা আছে না, মন থেকে চাইলে সব হয়, সেরকমই হঠাৎ করে খুব ইচ্ছে হলো যে মায়ের কাছে যাব দেখা করতে। তো সেই ইচ্ছা পূরণ মা না করে থাকতে পারবেই না, যত বাধাই আসুক না কেন। সত্যি কথা বলতে অনেক বাধা এসছে মায়ের কাছে যাওয়ার জন্য। যখন বাড়ি থেকে বেরোবো তখনও অনেকটা পরিমাণে বাধা এসছে, কিন্তু সেটাকেও উপেক্ষা করে মায়ের জন্য বেরিয়েছি। জানি মা সবটা ভালো করে কাটাবে, সবাইকে সুস্থ রাখবে, ভালো রাখবে, তো তার জন্য মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। তারপর আমাদের লঞ্চটাও ছেড়ে দিয়েছে। দেখো কত জল, আমি না সত্যি জলগুলো দেখে ভাবছিলাম যদি আমি পড়ে যাই, যদি আমি পড়ে যাই আমি কি উঠতে পারবো। তোমাদের কার কার এরকম মনে হয় প্লিজ জানিও। আর এদিকে দেখো সূর্যটা কি দারুণ লাগছিল না, কত মানুষ এই সকালবেলা, এখন বাজে হয়তো 6:20, হ্যাঁ 6:20 বেজেছিল, কত মানুষ সেই সকালে বেরোচ্ছে, আর অন্যান্য দিন বাড়ি থাকলে। তারপর ঝটপট চলে আসি নৈহাটি ফেরিঘাটে। এখান থেকে আমি ভেবেছিলাম হয়তো টোটো ধরতে হবে, কিন্তু একদমই নয়। নৈহাটি ফেরিঘাটে এসে গঙ্গা থেকে একটু জল নিয়ে গায়ে মাথায় দিয়ে সোজা চলে যাব মায়ের উদ্দেশ্যে। প্রথমেই আমরা এখানে ডালা কিনে নিচ্ছি। তোমাদেরকে বলে রাখি এখানে রাস্তার ধারে ডালার দোকান থাকবে, তোমরা বাড়ি থেকে না নিয়েও এখান থেকে নিয়ে নিতে পারো। তো প্রথমেই যেহেতু মায়ের ডালা হাতে নেব, তার জন্য আগে জুতোটা খুলে নিল। তারপর আমরা এই দোকান থেকে যেহেতু ডালা নিয়েছি, তাই এই দোকানেই আমাদের জুতোগুলো রাখলাম। তো ডালায় যে ঝুড়িটা আমাদের দেয়া হয়েছিল, এই ঝুড়িটার মধ্যে 108টা জবা ফুলের মালা ছিল, আলতা সিঁদুর ছিল, ধূপকাঠি ছিল, আর একটা বাক্সে কিছুটা পরিমাণ মিষ্টি ছিল। তো এটাই আমরা নিয়ে সোজা চলে যাই মায়ের উদ্দেশ্যে লাইন দেব বলে। কিন্তু এত সকালবেলা এখানে যে এতটা পরিমাণ লাইন পড়েছে সেটা সত্যিই বুঝতে পারিনি, কিন্তু সে এসে প্রায় 200 জনের পরে লাইনে পড়েছিল। তো তার জন্য আমরা ঠিক করেছিলাম 5টা নাগাদ বেরোবো, আর কথা মতন 5:20 বেরিয়েছিলাম। কিন্তু দেখো সূর্যি মামা সবে উঠছে, তখনও গরমে দাঁড়াতে পারছি না, ছাতা মাথায় দিয়ে সবাই দাঁড়াচ্ছে, আর কতটা লাইন। আমরা তখনও অবধি লাইনের শেষেই ছিলাম, মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটাই শেষ ছিল, তারপর এতজন মানুষ লাইনে এসে দাঁড়িয়েছে, আর প্রত্যেকের মাথায় ছাতা। অদ্ভুত একটা গরম কাজ করছিল, কিন্তু কোনো রকম কোনো কষ্ট অনুভব সত্যিই করতে পারিনি, যা কষ্ট খালি গরম। তারপর অপেক্ষার অবসান, চলে এসেছি মায়ের কাছে।
এখন ভেতরে যাব। আর সব থেকে বড় কথা হলো, ভেতরে কোনো রকম ভিডিও করার নিয়ম নেই, তাও আমি ওই আর কি লুকিয়ে ছুরিয়ে একটু ভিডিও করছিলাম। এখানে মায়ের একটা মূর্তি আছে, যখন আমরা লাইনে দাঁড়াই তখন ঘড়িতে বেজেছিল 7:45, আর যখন আমরা মন্দিরে ঢুকি তখন দেখছি প্রায় 9:45 বাজে। পুজো দেওয়া হয়ে গেছিলো, ওই যে দেখতে পাচ্ছো মায়ের মূর্তি, ওখান থেকে ঢোকার গেট, আর এই যে দেখছো এই যে গোল গেটটা, এটা হলো বেরোনোর গেট। তো ভেতরের কোনো রকম ফটো ভিডিও নিতে দেয়নি, মায়ের পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, দেখো এখনও কত লাইন। যখন আমরা ফিরছি দেখছি একদম ফেরিঘাটে ওঠার যে মুখ, তত অবধি লাইন রয়েছে। তো ঠিক আছে, তোমরা লাইন দাও, আমাদের পুজো কমপ্লিট। মনটা যেন শান্তিতে ভরে গেল পুজো দিয়ে। এখন সোজা যাব বাড়ির উদ্দেশ্যে। তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি ব্লগ ভিডিও দাও, ব্লগ ভিডিও দাও, তোমরা অনেক রিকোয়েস্ট করো, কিন্তু বিশ্বাস করো টাইমের অভাবে না ব্লগ ভিডিও শ্যুট করা হয় না। তো যেহেতু আজকে ভাবলাম মায়ের কাছে যাচ্ছি, তার জন্যে ছোট্ট করে একটু ব্লগ করলাম। তোমরা যারা আমার ভিডিও একটু স্কিপ না করে প্রথম থেকে দেখলে, তারা প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। পুজো দিয়ে বেরিয়ে একটুখানি কচুরি খেয়ে নিলাম, কারণ খিদে পেয়েছে, আর যেখানে পুজো দিতে যাচ্ছি সেখানকার খাওয়া দাওয়া না করলে চলে, তাই খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি লঞ্চে। এখন লঞ্চে করে আমরা ফিরবো আবারও চুচুড়া স্টেশন, মানে তোমাদের যে রাস্তাটা আমি বললাম, মানে যাতায়াতের যে পথটা, যারা কাটোয়া লোকাল ধরে যাবে তারা চুচুড়া স্টেশনে নেমে স্টেশন থেকে টোটো ধরে আসবে ফেরিঘাট, ফেরিঘাট থেকে টিকিট কেটে লঞ্চে করে যাবে নৈহাটি, নৈহাটিতে উঠলেই মায়ের মন্দির। নৈহাটি থেকে আবারও পুজো দিয়ে লঞ্চে করে আমরা এখন ফিরে এলাম চুচুড়া স্টেশন। স্টেশনের মুখে উঠতেই এই খাবারের দোকানটা দেখলাম, তো বনু বললো খাবে, তো চটপট এক প্লেট নিয়ে আমরা খাবারটা খেয়ে নিয়ে চলে আসি স্টেশনে। স্টেশনে এসে দেখি ট্রেন 1 ঘন্টা লেট, তো কী করবো, বসে বসে একটু পেয়ারা মাখা খেলাম আর হাওয়া খেলাম। তারপর বাড়ি এসে এতটা পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর কোনোরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর সন্ধ্যের দিকে প্রচুর পরিমাণে হাওয়া দেওয়ার কারণে এদিকে জালনাটায় থাকা মানি প্ল্যান্টকে নিয়ে ছোট্ট একটু নিজের ভিডিও শ্যুট করছিলাম। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো, আর প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কথা বাড়াবো না, নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, স্টেশনে যে 1 ঘন্টা বসেছিলাম, তখন বসে থাকতে থাকতে মা জাম কিনেছিল যেটা আমি খেয়াল করিনি। বাড়ি এসে বিকেলবেলা ওই জামটা আমি খেয়েছিলাম, জামগুলো কি মিষ্টি ছিল। তোমরা কারা কারা জাম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, টিল দেন টেক কেয়ার, টাটা বাই।